নমস্কার সকল বড়দের আমার প্রণাম ও ছোটো দিন আমার অনেক অনেক ভালোবাসা আমার সমবয়সীদের জানাচ্ছি আমার হৃদয়ের আন্তরিকতার প্রীতি শুভেচ্ছা ও অনেক ভালোবাসা এখন অনেকটা বেলা হয়েছে আর আজকে ঘুম থেকে উঠতে অনেক অনেক দেরি হয়ে গেছে কেন বলতো মানে গতকালকে দুপুরবেলা প্রথম কথা হচ্ছে ঘুমিয়েছি ওর জন্য রাতে ঘুম আসতে প্রচুর দেরি হয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে এই বারান্দার এই সমস্ত কিছু যেহেতু এই পিচবোর্ডগুলো দিয়ে আটকে দেওয়া হয়েছে কোনো রকম হাওয়া আসা যাওয়া করেনি তার জন্য ঘরে বিভৎস গরম ছিল মানে এত গরম ছিল তো সারা রাত তো মানে ওই তোমার জানলা দরজা সমস্ত খুলে শোয়া হয়েছে তাও মানে এই যে দেখো এগুলো দিয়ে একটু হাওয়া টাওয়া আসে এই যে এগুলো দিয়ে এখান এইখানগুলো ফাঁকা থাকছে কি এই যে এইভাবে আটকে দেওয়া হয়েছে এই যে এখানগুলো দিয়ে তো হাওয়া আসতে পারেনি কালকে এই যে পুরো আটকানো ছিল সব আটকে দেওয়া হয়েছে দেখো এই যে এবার কী হয়েছে মানে গরমে কালকে একদম পাগল পাগল করেছি আমরা তো সেই কারণে মানে ঘুম আসতেও অনেক রাত হয়ে গেছে আর উঠতেও দেরি হয়েছে প্রচুর দেরি হয়েছে উঠতে আবার এদিকেও এই সমস্ত মিলে একদম ঘর একদম ঘুমোট হয়ে গেছে তো সেই জন্য দেরি হয়ে গেছে দেরি হয়ে গেলে কীভাবে করতে তো হবে তো সেই কারণে হাসছি আস্তে আস্তে এবার করছি তার করছি দেখো আমি রান্নাঘরে এসে গেছি এসে ফটাফট করে সমস্ত রেডি করে নিচ্ছি ওদিকে ভাত বসিয়ে আসলাম দিয়ে এদিকে তোমার এখানটা একটু মুছে নি মুছে একটু পেঁয়াজ কাটবো আর তারপরে ফটাফট করে রান্নাটা বসিয়ে দেবো রান্নাটা বসিয়ে দেবো বলতে ডাল ওখানে বসিয়েও দিয়েছি মুগ আর মটর ডাল দিয়ে লাউ লাউ দিয়ে আর কি সেদ্ধ হয়েও গেছে এবার ফোড়ন হয়ে বসাবো ফোড়ন দেবো আর কি তো আর লাউয়ের খোসাগুলোকে দেখো এখানে কুচি কুচি করে কেটে রেখেছি আলু দিয়ে আর সাথে পেঁয়াজ দিয়ে ভাজা করবো আর এখানে ধনে পাতা কুচিয়ে রেখেছি এটা বেসন দিয়ে বড়া করবো ওই লাউ ডাল দিয়ে খাওয়ার জন্য আর এই আলুগুলো দেখছো এগুলো দিয়ে এই যে মৌরলা মাছ ধুয়ে ুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি সরষে বাটা দিয়ে এটা রান্না করব ব্যাস তাহলেই আমার হয়ে যাবে তো ডালটা আমি ফটাফট করে ফোড়নটা দিয়ে নিই ফোড়নটা দিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে ওই রান্নাগুলো আমার এক্ষুনি হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগবে না আর দেরি করে উঠেছি তো তার জন্য একদম সব রেডি করেই বসেছি দেখো ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি তো হয়ে যাক ডালটা ফোড়ন দেওয়া তারপরে আমার রান্নাগুলো সেরে নিয়ে চলে যাব ছাদে ছাদে যাব কেন বলতো আজ আমি একটা মানে গাছ আনবো তো গাছ আনলে আমার ভীষণ আনন্দ হয় মানে বাড়িতে ধরো নতুন কোনো লোকজন আসলে যেরকম মানে আমরা মানে তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে নিই মানে সে আসবে বসবো গল্প করব তো ঠিক সেরকমই এনার্জি আসে আমার গাছ আনলে তো সেই কারণে মানে মনে করি যে কতক্ষণে ওই গাছটার জন্য আমি মাটিটা প্রস্তুত করব তারপরে তোমার টপটা নির্বাচন করব মানে ছোট সাইজের গাছের জন্য যেরকম টপ লাগবে এরকম আর কি এই ধরনের নানা রকম পরিকল্পনা আর কি মানে আমার মনের মধ্যে একটা খুব আনন্দ চলতে থাকে তো দেখো ডালটা মোটামুটি হয়েই গেছে ফোড়ন মানে আগে তো সেদ্ধই হয়ে গেছে তো ফোড়ন দিয়ে এবার আমি ঢেলে রাখি লালটা ঢেলে একটু কড়াইটা ধুয়ে নেবো কড়াইটা ধুয়ে নিয়ে তারপরে যা যা বসানো তোমরা তো দেখতেই পাবে তোমাদের দেখেই আমি করছি আর কী বলো তো একটু মানে সবারই ভালো লাগে একটু শুধুমাত্র সংসারের কাজ রান্না বান্না কাজকর্ম এগুলো বাদে অন্যান্য কিছু একটু করলে না ভালো লাগে মানে আমি তো খুব আনন্দ পাই যেমন ধরো ওই পশু গাছপালা এইসব নিয়ে আমার বেশ ভালো লাগে তো যাই হোক সবার পক্ষে সবসময় সম্ভব হয়ও না তো কড়াই তেলটা দিয়ে দিলাম দিয়ে এবার আগে আমি ওই বড়াটা করে নিই ধনে পাতার বড়াটা করে নিই ওটা ডাল দিয়ে খেতে খুবই ভাল লাগে তো এই বড়াটার যে তেলটা থাকবে দেখবে সেই তেলটার মধ্যেই আমি ওই লাউয়ের খোসা আলু পেঁয়াজ ওগুলো ভেজে নেবো ওটা দিয়েও ভাত দিয়ে মানে বেশ ভালো লাগে খেতে তো সেই জন্য আর কি ভেজে নেবো তো তারপরে এই কড়াইটার মধ্যেই একেবারে মাছটাও করে নেবো মাছটা করে হয়ে গেলে পরে তারপরে আমার নিশ্চিন্ত রান্নাঘর পরিষ্কার করে বিড়ালগুলোকে খেতে দিয়ে চলে যাব ছাদে এই যে দেখো লাউয়ের খোসার আর আলু পেঁয়াজ এগুলো আর কি দিচ্ছি দিয়ে এখন একটু নুন হলুদ দিয়ে দিই একটু পেঁয়াজ দিলাম দিয়ে নুন হলুদ দিয়ে একটু ঢেকে দেবো ঢেকে আমি করি সব রান্নাই তোমরা দেখতেই পাও হুম তাই আর কি ঢেকে ঢেকে দেবো দিয়ে এবার অধিককার ঘরগুলো এবার মুছে নেব মানে রোজকার আর কি ডিউটি আর কি যা হ্যাঁ তো হয়েও গেল আমার ভাজা আমি অনেকক্ষণ পরেই দেখাচ্ছি তোমাদের তো এবার এগুলো তুলে রাখি এই কড়াইটার মধ্যেই একেবারে তেল দিয়ে মাছটাও বসিয়ে দেবো তো মাছটা আজকে বেশি মানে ঝক্কি নেই সর্ষে বাটা দিয়ে রান্না আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই আর কি মাছগুলো ভাজাও হয়ে গেছে তো করে নিয়ে আমি চলে যাব ছাদে গিয়ে টপটা আছে একটা টপ মানে খুব গাছপালা হয়ে গেছে মানে তোমার আগাছা যেটাকে বলে ওটাই আমার একমাত্র ছোট টপ তো ওটাকেই ভাবছি পরিষ্কার পরিচ্ছন্ন করব করে নিয়ে ওই টপটার মধ্যেই আমি প্রথম নতুন গাছ তো ছোট্ট গাছ আনবো তো ওটার মধ্যেই প্রতিস্থাপন করবো এই আর কি তো চলো দেখতে থাকো এরপর দেখি তোমাদের কি দেখাতে পারি ঠিক আছে চলো এই যে টপটা দেখছো এই ছোট টপটাকে এখন পরিষ্কার করব আগাছাগুলো পরিষ্কার করে এর মধ্যে নতুন মাটি দিয়ে এর মধ্যে আমি নতুন গাছ প্রতিস্থাপন করব। এটা মনে তো তোমরা তো দেখলে যে মেয়ে আর ভাইকে নিয়ে বাইরে বেরিয়েছিলাম তো সেখানে একটু কাজটাচ মিটিয়েছি সেগুলো আর তোমাদের দেখায়নি তো এই আর কি তারপর কাজ মিটিয়ে ওদেরকে নিয়ে একটুখানি শপিং মলে গেলাম গিয়ে তোমার কিছু জামাকাপড় দেখলাম আর কি পুজোর কি নতুনত্ব কি এসছে এই আর কিছুই কিনিনি তো আমার মেয়ে তো বলেই বসলো যে মা শুধু ঠান্ডা ঘরে হাওয়া খাওয়াতেই নিয়ে আসলে কিছু তো কিনেও দিলে না আসল কথা কি বলো তো এখন মানে সেইভাবে যায়নি আর কি তো সেই আর কি ভাবলাম যে চল একটু ঠান্ডা ঘরে গিয়ে দেখি কিছু খাওয়া দাওয়া করা যায় কিনা আর আসলে এই ব্যাপারটা হচ্ছে কি বলতো যে আমরা বাড়ি থেকে পরিকল্পনা করেই এসেছিলাম যে বাইরে বাইরে খাওয়া দাওয়া করবো এইভাবে তো হয় না আসল মানে খুবই কম খাওয়া দাওয়া বাইরে করি না বাড়িতেই যা ভালো মন্দ নিয়ে যায় খাই আর কি তো হলো এবার ফিরছি চলো গিয়ে তোমাদের সাথে আবার দেখা করবো তো হ্যাঁ বন্ধুরা এই বাড়ি এসলাম একটু বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে ভাইকে নিয়ে একটু বেরোলাম তো একটু ওই জামা কাপড় টামা কাপড় একটু দেখলাম আর কি পুজোর নতুনত্ব কি উঠেছে যে দিয়ে ওই একটুখানি ডিনারটাও সেরে আসলাম কেমন ছিল খাওয়াটা খুব টেস্টি টেস্টি ছিল খাওয়ার তো খেলাম টেলাম একটু খেয়ে আমি আমার হাজব্যান্ডের জন্য এক চিকেন নুডলস আনলাম আর মায়েদের জন্য রুটি মিষ্টি টিস্টি এসব নিয়ে তো বাড়ি ঢুকলাম এবার আর পারছি না রেস্ট নম্বর এবার দেখো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি এরপর অন্যদিন অন্য আর একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে ঠিক আছে গুড নাইট টাটা